আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান বিআরবি হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য প্রিয় দর্শক পবিত্র রমজান মাসের একেবারেই শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি এখন আমরা অপেক্ষা করছি ঈদুল ফিতর উদযাপনের জন্য প্রিয় দর্শক রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে সেই সাথে বিভিন্ন রকম সিস্টেমিক ডিজিজে যারা আক্রান্ত রয়েছেন বা ডায়াবেটিসে যারা আক্রান্ত রয়েছেন তাদেরও ঔষধ গ্রহণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবার দেখা যাবে যে ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে যখন আমরা আবারও স্বাভাবিকভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারবো তখনও আমাদের ঔষধের ব্যবহার নিয়ে বেশ কিছু পরামর্শ আমাদের চিকিৎসকের কাছে নিতে হবে কাজেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ঈদ এবং রমজান পরবর্তী খাদ্যাভ্যাস এবং ঔষধের ব্যবহার প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন আমাদেরকে আপনারা ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে এবং আমাদের এই আলোচনা যদি পরবর্তীতে আপনারা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/rtvhealthprograms এই ঠিকানায় আর আজকের এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন হরমোন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ফিরোজ আমিন বিভাগীয় প্রধান ডায়াবেটিস ও হরমোন বিভাগ বারডেম জেনারেল হসপিটাল অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর বাইজিদ জি আপনাকেও ধন্যবাদ যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম যে ট্রানজিশন অফ মেডিসিন এবং ট্রানজিশন অফ আমাদের ফুড হ্যাবিট এই রমজান মাসে হয়েছে এবং বলা যেতে পারে যে ঈদের দিন থেকে আবারও শুরু হবে আমাদের আপনাদের পরামর্শ অনুযায়ী আপনারা আসলে কীভাবে আবারও পরামর্শ দিতে চান আমাদের দর্শকদের জন্য কীভাবে তারা নতুন করে অ্যাড্রেস ধন্যবাদ ডক্টর বাইজিদ আমরা যেটা এখন রমজান মাসে যেটা প্র্যাকটিস করি যে সারাদিন না খেয়ে থাকি সারা রাতই মোটামুটি খাই কি এখন ঈদের সময় যেটা হচ্ছে আবার আগে সিস্টেমে যে সারাদিন খাবো রাতেবেলা আমরা পারতপক্ষে কম খেয়ে থাকি রোজার মাসে আমরা যেটা করে থাকি যে সকালে যে ওষুধগুলি ছিল সেটা আগে আমরা রোজার আগে যেটা সকালে ওষুধগুলি আমরা ইফতারি দিতাম এবং রাতেরগুলি আমরা সকালে দিতাম ডোজ কমিয়ে দিতাম যেমন আমি যদি এক্সাম্পল দিই যে আমি আগে রোজার আগে আমি সকালে ইনসুলিন নিতাম হচ্ছে 20 রাতে হচ্ছে 18 সেক্ষেত্রে আমরা ইফতারে নিতাম 20 সেরিতে নিতাম কম 8 কিন্তু এখন কালকের থেকে বা ভবিষ্যতে যখন আমার ঈদ চলে আসবে তখন যেটা হবে আবার আগে সিস্টেমে চলে যাওয়ার কারণে এই প্যাটার্নটা আবার চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন দেখেন আমরা আজকে রাতে আমরা ইফতার করব আমরা কিন্তু সেম ফুল ডোজেই যে ইনসুলিন ডোজ বা ওষুধের ডোজ আমরা সেম ডোজে আমরা নিব পরদিন সকালবেলা কিন্তু আমরা কিন্তু তখন আবার হাফ ডোজে যাব না তখন আবার সেম এই ফুল ডোজে চলে যাবে অর্থাৎ আগে যে ডোজটা আমি কমিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমরা নিব না আমরা সকালবেলায় ডোজটাতে চলে যাব রোজার আগে যে ডোজে আমরা ওষুধটা খেতাম অর্থাৎ রোজার আগে আমি যে সকালে ইনসুলিন যে 20 নিতাম যেটা আমি এখন ইফতারে নিতাম এখন আবার সেটাই আবার সকালবেলা আমরা চলে যাব এবং রাতে যে আমরা ডোজ অর্ধেক কমিয়ে দিয়েছিলাম এবং সেটা ঈদের পরে সে ডোজ আর কমবে না আগের মতো চলে যাবে যেভাবে আমরা রোজার আগে পালন করতাম অবশ্যই সেইভাবেই আপনারা পরামর্শ দিয়ে থাকেন এবং প্রতিনিয়ত যারা রোগী রয়েছেন তারাও নিয়মিত আপনার কাছে শুনছেন আমরাও আমাদের দর্শকদেরকে সেভাবেই জানাতে চাই আমাদের দর্শকরা বেশ কিছু প্রশ্নও করেছিলেন আমাদেরকে রমজান পরবর্তী খাদ্যাভ্যাস এবং ঔষধের ব্যবহার ইত্যাদি প্রসঙ্গে আমরা ছোট ছোট দু একটি প্রশ্ন দেখব এবং আপনার মাধ্যমে উত্তরগুলো নেব ডাক্তারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা রমজান মাসে যেভাবে ওষুধ সেবন করতেছি বা খাচ্ছি এটা রমজান পরবর্তী সময়ে আমরা কিভাবে খাবো বা কিভাবে সেবন করবো এটার শর্তাবলী বা নিয়মাবলী কি আমার প্রশ্ন হচ্ছে আমরা এই গরমে দই এবং টক দই খাই আসলে এই গরমে দই এবং টক দই আমাদের হজমের ক্ষেত্রে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং উপযোগী আমাদের প্রথম প্রশ্নের উত্তর আপনি প্রথমেই দিয়েছেন সেটি নিয়ে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো তারপরেও আমরা খাদ্যাভ্যাস নিয়েও কিছুটা আলোচনা যেহেতু করতে চেয়েছি আজকের অনুষ্ঠানে একজন দর্শক আমাদের কাছে এইমাত্র জানতে চাইলেন যে আমরা টক দই অথবা দই আমরা হরহামেশাই খেয়ে থাকি বিশেষ করে রমজান মাসে বা ঈদের সময় ঈদের পরবর্তী সময়ে খাদ্যাভ্যাসের সাথে এই দই আসলে আমাদের কতটুকু উপকার করে যদি সায়েন্টিফিক ধন্যবাদ আসলে দই একটা খুব মানে আমরা বলি যে বায়োটিক্স অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া যেগুলি থাকে এবং সেইগুলি বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক এগুলি খাওয়ার কারণে এগুলি কিন্তু তাদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় দই অনেকটাই এগুলি অনেকটা ফেরত আনতে সাহায্য করে এই জন্য স্বাস্থ্যসম্মত খাবার হিসাবে আমরা সাধারণত দই খেতে বলি ইভেন সেটা আসলে আমরা ডায়াবেটিস রোগীদেরকে আসলে মিষ্টি দই না খেয়ে টক দই খাওয়ার জন্য আমরা খেতে বলি ডেফিনেটলি সেটা স্বাস্থ্যসম্মত শুধু খেয়াল রাখতে হবে যে প্রিপারেশনটা যাতে স্বাস্থ্যসম্মত হবে
এবং এটা যাতে বাসি না হয় অথবা এটা অনেকদিন আগের না হয়, এটা যাতে স্বাস্থ্যকর থাকে, ওজন কমাতেও সাহায্য করে। এবং তারা যেটা করে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা যদি সারাক্ষণ যে ক্ষুধা ক্ষুধা ভাব থাকে, অর্থাৎ কেউ যখন ওজন কমাতে চায় তখন দেখা যায় যে তার সারাক্ষণ খিদা লাগে, যে খেতে ইচ্ছা হয়, টক দই এইটা অনেকটাই তারা এই ক্ষুধা ভাবটা কমাতে সাহায্য করে, এই দিক দিয়ে অনেক বেনিফিট। প্লাস এখানে যেটা প্রোটিন আছে সেই প্রোটিনটাও তাকে হেল্প করে, এখানে একটি প্রোটিন আছে সেটিও তাকে হেল্প করে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে এবং আমাদের অবেসিটি বা আমাদের শরীরের চর্বি কমানোর ক্ষেত্রেও কাজ করে, সেটি আপনি উল্লেখ করেছেন। যেহেতু খাদ্যাভ্যাস নিয়ে আমাদের দর্শক প্রশ্ন করেছেন, সেই সাথে মিলিয়ে আমরাও কিছুটা জানতে চাই। আসলে এখন যেহেতু আমাদের এখনকার খুব গরম পড়েছে, ওয়েদারটি আমাদের বাংলাদেশে এখন এরকম গরম আগে কখনো পড়েনি সেটি আমরা শুনতে পাচ্ছি, আসলে এরকম গরমে একজন চিকিৎসক হিসেবে রমজান পরবর্তী সময়ে প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে কোন কোন উপাদান বা খাদ্য উপাদান বেশি থাকা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এখন যখন রোজার এই পরবর্তী সময়টাকে ঈদের এবং ঈদের পরবর্তী দিনগুলিতে যেটা হয় যে আমাদের নর্মাল হচ্ছে আমরা অনেক বেশি খাবার খেয়ে থাকি এবং সেখানে অনেক সময় আমরা রিচ ফুড খাবার খেয়ে থাকি, দেখা যাচ্ছে যে আমরা যে ক্যালোরিযুক্ত যতটুকু খাবার আমার দরকার তার চেয়ে বেশি খাবার খেয়ে থাকি, সেক্ষেত্রে যেটা হয় যে ডায়াবেটিস অনেক সময় তাদের আনকন্ট্রোল হয়ে যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পানি কম খাওয়ার কারণে অনেক সময় পানি শূন্যতা দেখা যায় এবং রোজায় যেহেতু ওনারা এবং এই এখন গরমকাল সেহেতু দেখা যায় যে পানি শূন্যতা এবং অতিরিক্ত খাবার কারণে কারো কারো বদহজমেরও একটা প্রবণতা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা যে অ্যাডভাইস করি আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, রোজার আগে আসলে আমরা একটা সবাই একটা ডায়েট চার্ট ওনাদেরকে দিয়ে দিই, সেই ডায়েট চার্টে পারতপক্ষে যাতে ওনারা ফেরত যান, তবে কিছু খাবার আছে যে খাবারগুলিতে পানির পরিমাণ বেশি, যেমন এখন ওয়াটারমেলন তরমুজ পাওয়া যায়, সেই তরমুজে কিন্তু পানির পরিমাণ অনেক বেশি এবং একটু তরমুজ তো ওনারা খেতেই পারেন এবং আনারসও খেতে পারেন নিশ্চিন্তে, কিন্তু খেয়াল রাখতে হবে যে পরিমিতভাবে ওনাদেরকে খেতে হবে, অতিরিক্ত যাতে না খান, তাহলে ব্লাড গ্লুকোজটা আবার বেড়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে যে কারণে আমি খাচ্ছি যে আমার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আমার যদি সুগারটা যদি আবার বেশি বেড়ে যায় এবং সেই অতিরিক্ত সুগারটা যদি আমার ইউরিন দিয়ে যখন বের হবে সে আবার পানি নিয়ে বের হবে সাথে ইউরিনের সাথে, তাহলে সে আরও বেশি ডিহাইড্রেশন ফিল করবে। তাহলে ডায়াবেটিস রোগীরা যে ডিহাইড্রেশন ফিল করার একটা মূল কারণ কিন্তু পানি কম খাওয়া না, আরেকটা মূল কারণ হচ্ছে হাই ব্লাড গ্লুকোজ অলসো, অর্থাৎ আমার গ্লুকোজ বেশি আছে দেখে বেড়ে গেলেও তখন তারা ডিহাইড্রেশন ফিল করে, তখন ওনারা অনেকে আবার বেশি বেশি আবার ফল খান যে আমার তো তখন ব্লাড গ্লুকোজ লেভেল আরও বেশি বেড়ে যায়। এই জন্য সবার বাসায় একটা গ্লুকোমিটার থাকা উচিত এবং ওনারা অবশ্যই যখনই ওনারা সিক ফিল করবেন তখন ব্লাড গ্লুকোজটা চেক করবেন। কোনো অনেক অনেক সময় দেখা যায় যে ওনারা ঢাকার বাইরে গিয়েছেন অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়েছেন, ওষুধ ঠিক মতো খাচ্ছেন না, ইনসুলিন ঠিক মতো নিচ্ছেন না, হয়তো ভাবছেন যে একদিনই তো তেমন হবে কি, কিন্তু এইটাই পরবর্তী দেখা যায় যে রাতের বেলা গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, কাজেই সতর্কতা সবসময়ের জন্যই আসলে প্রয়োজন। আমরা যেহেতু একটু খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছিলাম, আসলে অনেক সময় যখন আমাদের সোয়েটিং বেশি হয় তখন কিন্তু আমরা স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়ে থাকি বা ডাবের পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। স্যালাইন বা ডাবের পানি এই জিনিসগুলো বা এই পানীয়গুলো কি ডায়াবেটিক রোগীরা ব্যবহার করতে পারবেন কিনা সেই প্রসঙ্গে যদি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথম কথা হচ্ছে যে আমার যদি পানি শূন্যতা যদি থাকে তাহলে প্রথম কথা হচ্ছে যে আমার কিডনিতে একটা ক্ষতি হওয়ার একটা চান্স থাকে এবং যখন আমি অতিরিক্ত সোয়েটিং হচ্ছে এবং আমার এর সাথে আমার লবণ বের হয়ে যাচ্ছে অথবা আমার কোনো কারণে বমি হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পানি শূন্যতা এবং একই সাথে লবণের পরিমাণটা কমে যাচ্ছে। তখন যদি আমরা ডাবের পানি না খাই বা তখন যদি আমরা স্যালাইনের পানি যদি মানে ওর স্যালাইন যদি না খাই তখন যেটা হবে এই পানি শূন্যতার পরিমাণ এবং লবণ কমার পরিমাণটা আরও বেশি হবে, আরও বেশি বাড়তে থাকে। এখন অনেক সময় রোগীরা বলে যে ব্লাড গ্লুকোজ লেভেল আমার বেড়ে যাবে হ্যাঁ আমি যদি স্যালাইন পানি খাই, তখন আমরা তাদেরকে বলি ডেফিনেটলি বাড়বে, বাট এটা আপনাকে যতটুকু গ্লুকোজ বাড়বে আমি আপনাকে ইনসুলিন ডোজ আপনাকে বাড়িয়ে সেটাকে আমি আপনাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো বা আপনি নিজেও নিতে পারবেন, কিন্তু এই যে অতিরিক্ত পানি শূন্যতার কারণে কিডনিতে যে প্রবলেম দেখা দিবে সেটা তো আপনি ফেরত নাও পেতে পারেন, এটা একটা বলি। আর একটা হচ্ছে কচি ডাবের পানি যদি খাই একদম কচি তখন কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল অত বাড়বে না, আমরা যদি পাকা একটু পাকা ডাবের পানি খাই তাহলে একটু সুগার লেভেলটা অনেক বেড়ে যাবে।
আপনি যেটি বলতে চাইছেন আসলে যে অ্যাকিউট এমার্জেন্সি যেটা বা যেটা অতি জরুরি এই মুহূর্তের জন্য যেটা জরুরি সেটি আগে করা উচিত, অর্থাৎ এই এই মুহূর্তে যদি আমার ডিহাইড্রেশন হয়ে যায় বা পানি এবং লবণের পরিমাণ শূন্য হয়ে যায় বা কমে যায় সেটি পূরণ করাটা আমার অতি জরুরি, তারপরে আমি ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করতে পারবো, সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে প্রয়োজন অনুযায়ী স্যালাইনের পানি বা ডাবের পানি আমাদের সাধারণ মানুষ অবশ্যই খেতে পারবেন যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন। আমরা শুধু ডায়াবেটিস না, আমাদের অনেক সিস্টেমিক রোগের ক্ষেত্রেও আমরা দেখি যে রমজান মাসে আসলে আমরা ঔষধের ডোজগুলো একটু অন্যরকম করে দিই, যেটি আপনি বলেছেন প্রথমেই। যারা হাইপারটেনশনের রোগী আছেন বা যারা অন্যান্য রোগী আছেন তাদের ঔষধের ডোজ সম্পর্কেও আপনার কাছে ছোট্ট একটু গাইডলাইন নিতে চাই ছোট্ট একটি বিরতি নেওয়ার পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসব, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ঈদ ও রমজান পরবর্তী খাদ্যাভ্যাস এবং ঔষধের ব্যবহার। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করছেন অধ্যাপক ডাক্তার ফিরোজ আমিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান বারডেম জেনারেল হসপিটাল অ্যান্ড ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, প্রথমে আপনার কাছে বিরতির পূর্বে একটি বিষয় জানতে চেয়েছিলাম যে কিছু কিছু ঔষধের ব্যবহারের যে নিয়ম নীতি সেটির পরিবর্তন হয়েছে অন্যান্য সিস্টেমিক ডিজিজের ক্ষেত্রেও, যেমন হাইপারটেনশন অথবা হৃদরোগ, আপনি সব কিছু মিলে যদি একটি সাধারণ গাইডলাইন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীরা কিন্তু মাল্টিপল সিস্টেম ইনভলভ তাদের থাকে, তাদের হার্ট ডিজিজ থাকে, কিডনির সমস্যা থাকে, ওনাদেরকে অনেক সময় যারা হাই রিস্ক থাকে তাদেরকে আমরা রোজা রাখতে নিষেধও করি, তারপর অনেকে রোজা রাখেন, এবং তখন যেটা হয় যে অনেক সময় যারা রাখেন আমরা তাদের সেফ যাতে রোজাটা রাখেন সেভাবে তাদের ওষুধটা অ্যাডজাস্ট করে দিই, এবং 15 ঘন্টা যদি না খেয়ে থাকে সেক্ষেত্রে ব্লাড প্রেশারের ডোজটা আমরা কমিয়ে দিই, যেহেতু প্রেশারটা ফল করতে পারে। অনেকে আসে যে ডায়াবেটিস যেগুলি থাকে, যেগুলি নর্মালি শরীর থেকে পানি বের করে, যেটা সকালে খাওয়ার কথা কি হার্টের রোগীদের অথবা কিডনি রোগীদের, সেটা আমরা রাতেবেলা দিয়ে দিই যাতে দিনের বেলায় হঠাৎ করে ডিহাইড্রেশন বা প্রেশার ফল না করে। তখন এখন এই রোজার সময় আবার ওনারা সে আগের সিস্টেমে চলে যায়, অর্থাৎ সেই রাতের ওষুধটা আবার সকালে চলে যাবে, সকাল ওষুধটা আবার রাতে চলে আসবে। ইভেন আমরা যেটা করেছিলাম আগে সেটা হচ্ছে যে যে ব্লাড প্রেশারে যে ওষুধটা পাওয়ারফুল ছিল সেটা আমরা আগে রাতে দিতাম, সকালবেলা আমরা কম পাওয়ারফুল ওষুধটা দিতাম, যেহেতু এখানেও একই খাওয়া দাওয়া এক্সারসাইজ মানে সব পরিশ্রম কম হচ্ছে, এটাও আবার আগের সিস্টেমে চলে যাবে। ইট জাস্ট লাইক যে বিফোর দ্য রমাদান দ্য ড্রাগ হোয়াট আই এম টেকিং, আমি আগে যাবে যেভাবে যেভাবে খাচ্ছিলাম যে নিয়মে খাচ্ছিলাম আবার সেই নিয়মে আমরা ফেরত যাবো, আবার ঈদের দিন থেকে আমরা সেই নিয়মে ফিরে যাব। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের সাথে আমরা কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমার নাম মোস্তাকিম, আমি বগুড়া থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনছি। তো আমার 58 ইয়ার্স এজ আর কি, তো আমার একটা ওই ব্লাড গ্লুকোজ যেটা টেস্ট করা, সেটা টেস্ট করার পরে আগে সবসময় ফাস্টিং এ 6.26 থেকে 6.5 এর মধ্যে থাকতো, আর আফটার থাকতো ওই 7.2-7.4 এরকম। তার আগে আমি একটু বলে রাখি, আমি 2020 সালে একবার করোনাতে অ্যাট্রাক্টেড হয়েছিলাম আর কি। তো এখন লাস্টলি আমার দুটো চোখের লেন্স পড়াই, লেন্স পড়ানোর আগে আমার কিছু রুটিন টেস্ট ডাক্তার করতে দিয়েছিলেন, ওই সময় ওই ফার্স্ট থিং এ 6.2 এরকম এসেছিল আর কি। তারপরে দেখি যে একটু প্রবলেমই হচ্ছে, সন্দেহ হচ্ছিল, উনি যতটুকু বলেছেন উনি এখন যে ব্লাড সুগার লেভেল বললেন এবং অন্যান্য শারীরিক কন্ডিশন বললেন, তার জন্য আপনার কোন পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। এমনিতে আমরা যেটা বলি যে যখন খালি পেটে স্বাদ অথবা গ্লুকোজ খাওয়ার পর 11.1 এর উপরে উঠবে তখন আমরা তাকে ডায়াবেটিস বলবো, এবং যদি কারো ডায়াবেটিস থাকে তখন আমরা তাদেরকে বলি যে আপনাদের 3 মাসের গড়টা 7-এর নিচে রাখতে হবে, এবং সকালবেলা দুপুরবেলা রাতের বেলা খাওয়ার আগে 5-6, সকাল দুপুর রাত খাওয়ার 2 ঘন্টা পর 7-8 এরকম থাকলেই চলবে। ওনার যে প্রশ্নটা যেটা লাইনটা কেটে গেছে, যেটা আমি বুঝতে পারছি যে হয়তো আগে যেরকম সুগারটা ছিল এখন এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আসলে এটা বাড়াটাই স্বাভাবিক, কারণ সময়ের সাথে সাথে আমাদের শরীরে যে ইনসুলিন তৈরি করার ক্ষমতাটা কমে যায়, অর্থাৎ আমার চোখের দৃষ্টি যেমন কমে যাচ্ছে, আমার চামড়া যেমন কুচকে যাচ্ছে, আমার চুল যেমন সাদা হয়ে যাচ্ছে, বাইরে যেমন চেঞ্জ হচ্ছে আমার শরীরের ভিতরে সেরকম চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে একটা রুটি খেলে আমার শরীর থেকে যে 20-30 ইনসুলিন বের হতো, এখন সে একটা রুটিই খাচ্ছে আমি, কিন্তু আমার শরীর থেকে এখান থেকে 6 ইনসুলিন বেরোচ্ছে।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীরা এসে বলে যে আমি তো আগের মতোই খাবারই খাচ্ছি, সুগার তো আমার বেড়ে যাচ্ছে। তখন আমরা যে অ্যাডভাইসটা করি সেটা হচ্ছে যে হয় খাবার পরিমাণটা কমান, তাহলে অল্প ইনসুলিন দিয়ে কভার হয়ে যাবে, আর যদি দেখে যে বেশি খাবার কমানো যাবে না, বেশি কমাতে গেলে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তখন আমরা ড্রাগ অ্যাড করি, হয় সেকেন্ড ফার্স্ট আর সেকেন্ড ড্রাগ অ্যাড করি যাতে লেভেলে রাখার জন্য, এবং খাবারের সাথে সাথে এক্সারসাইজ করতে বলি, খাবারের সাথে সাথে একটা মানে যেভাবে লাইফস্টাইল মেনটেন করার কথা, ব্যায়াম করার কথা, ঘুমানোর কথা, সেটা অ্যাডভাইস আমরা, সেই সাধারণ নিয়মগুলো অবশ্যই আপনি পালন করতে পারেন। আসলে যেটি আপনি বলছেন যে তিন মাসের গড়, সেটি দেখে মূলত আপনারা ডোজ অ্যাডজাস্ট করতে পারেন প্রথমত, সেটি ওনার জন্য হয়তো বা এখন করা প্রয়োজন, যেহেতু উনি অন্য দুটো রেঞ্জ বলেছেন, উনি খাবারের আগে এবং খাবারের পরে ব্লাড সুগার লেভেলটা উনি বলেছেন। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইছি যে এক্সারসাইজের পরামর্শ বা শারীরিক শরীরচর্চা বা শারীরিক ব্যায়ামের কথা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আপনারা সবসময় পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু রমজান মাসে আমরা এই শারীরিক ব্যায়ামের কথাটি অনেক সময় বলি না বা কম করতে বলি, রমজান পরবর্তী সময় আবারও কীভাবে শুরু করবেন বা সেই বিষয়ে? ধন্যবাদ। ভেরি এক্সারসাইজ হচ্ছে আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্টে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমাদের দেশে বেশিরভাগ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এবং সেটা হওয়ার পিছনে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কাজ করে, অর্থাৎ আমার শরীরে ইনসুলিন আছে যে কাজ করতে পারছে না, সেটাকে বলি আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন আমি যদি এক্সারসাইজ না করি এই রেজিস্ট্যান্সের পরিমাণটা অনেক বেড়ে যায়, দেখা যায় যে আমার ডোজ বেশি লাগতেছে, ইনসুলিনের ডোজ বেশি লাগছে। রোজার মাসে যেহেতু সারাদিন না খেয়ে থাকি এবং রাতেবেলা আমরা অল্প সময় পর্যন্ত তারাবিট পড়ি, সেটা আমরা এক্সারসাইজ বলে আমরা তখন তাকে গণ্য করি, কিন্তু রোজার পর তো আর তারাবির নামাজ নাই এবং রোজার পরে খাবারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এই সময় কিন্তু আমরা আগের নিয়মে এসে এক্সারসাইজ করতে হবে, যেটা আমরা বলি কমপক্ষে 30 মিনিট এক্সারসাইজ করবে, এমনভাবে এক্সারসাইজ করবে যাতে মানে হার্টবিট বাড়ে, সেকেন্ডে দুটো স্টেপ দেয়, এবং এক্সারসাইজ করার আগে প্রথম 5 মিনিট পার্কে গিয়ে একটু হালকা গা গরম করবে, পরে 5 মিনিট স্ট্রেস করবে, তারপরে 30 মিনিট জোরে জোরে হাঁটবে। এইভাবে সপ্তাহে কমপক্ষে 5 দিন ওনার এক্সারসাইজ শুরু করে দেবেন, দ্যাট শুড বি ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য ঈদ, কারণ সেটা যদি আমরা না করি ঈদের দিন এমনি আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেটা কালচার যে আমরা বেশি বেশি করে মিষ্টি খাবার খেতে পছন্দ করি, এবং আমাদের কালচার হচ্ছে বিভিন্ন বাসায় যাওয়া, এবং এটা আসলে ইসলামসম্মতভাবে আমরা যেতে পছন্দ করি, ওনারা খাবার দেয় আমরা খাই, তখন দেখা যায় যে আমার ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এক্সারসাইজ এখানে না করি তাহলে গ্লুকোজ বাড়ার পরিমাণটাও অনেক বেশি আরও হবে। এক্সারসাইজ করলে যেটা হবে এটা কম থাকবে এবং রেজিস্ট্যান্সটা যেহেতু কমে যাবে সুগার লেভেলটা তাড়াতাড়ি কমে আসবে। সুতরাং অবশ্যই আমরা আগের নিয়মে যিনি আগে সকালবেলা এক্সারসাইজ করতেন সকালবেলা শুরু করে দেবেন, যিনি আগে বিকালবেলা এক্সারসাইজ করতেন বিকালবেলা শুরু করে দেবেন, মানে মূল কথা হচ্ছে আমাকে এক্সারসাইজ করতেই হবে, অবশ্যই আমাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ সম্পর্কে খুব সংক্ষিপ্ত গাইডলাইনে আপনি বেশ চমৎকার পয়েন্ট বলেছেন যে আমরা অনেক সময় ভাবি যে ঘরের মধ্যে আমরা তো হাঁটাচলা করছি, ঘরের কাজ করছি, তাতেই বুঝি এক্সারসাইজ হয়ে যাচ্ছে, আসলে বিষয়টি সেরকম না। অবশ্যই ঘাম ঝরাতে হবে এবং আপনি বলেছেন যে হার্টবিট যাতে বেড়ে যায় সেরকম একটি পর্যায়ে নিতে হবে, 25-30 মিনিট প্রতিদিন যাতে হয়। তবে যারা খুব মানে বয়স্ক মানুষ, জি, যাদের ওজন অনেক বেশি, ওনারা হয়তো বাইরে যেতে পারছে না, ওনারা ঘরে কোনো না কোনোভাবে হাঁটা চলাফেরার মাধ্যমে অ্যাক্টিভ থাকতে হবে আর কি। জি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, সেটি আমাদের প্রত্যাশা। আমরা আসলে সময়ের একেবারেই স্বল্পতার কারণে শেষের দিকে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য, এবং আমাদের দর্শকদেরকে ঈদ পরবর্তী খাদ্যাভ্যাস এবং ড্রাগের যে ডোজ সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর বাইজিদ, আপনার মাধ্যমে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। জি আপনাকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা রমজান পরবর্তী খাদ্যাভ্যাস এবং ঔষধের ব্যবহার বা ড্রাগের ডোজ অ্যাডজাস্টমেন্ট সেই বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করবার চেষ্টা করেছি। এবারে আপনাদের জন্য রয়েছে হেলথ টিপস। রমজানে অনেকটা লম্বা সময় অভুক্ত থাকার ফলে আমাদের হজম প্রক্রিয়া পরিবর্তিত হয়। ঈদের পর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করলে বিপত্তি দেখা দিয়ে থাকে, তাই এ সময় খাবারের বিষয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। ঈদ আয়োজনে অতি মিষ্টি জাতীয় খাবার, অতিমাত্রায় তেল, ঘি ও মশলা দিয়ে রান্না করা খাবার এড়িয়ে চলা বা স্বল্প পরিমাণে খাওয়া ভালো। প্রচণ্ড গরমের এই সময়টাতে ভাত, মাছ, শাকসবজি, ডাল, ডিম সহ স্বাভাবিক খাবারের পাশাপাশি সঙ্গে রাখতে হবে প্রচুর পরিমাণে পানি ও ফল ফলাদি ও সালাদ। ঈদ ও পরবর্তীতে গুরুপাক খাবার পরিহার করে নিয়মিত রুটিন মাফিক খাবার খেতে হবে, যেন বদহজম ও ডায়রিয়া সহ অন্যান্য সমস্যা দেখা না দেয়।
এ সময় অ্যালকোহলযুক্ত ও অ্যালকোহলবিহীন কোমল পানীয়র বদলে দই, লাচ্ছি বা লেবুর শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। যাদের ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা সহ নানাবিধ শারীরিক জটিলতা রয়েছে, তারা অবশ্যই রমজান পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে নেবেন। মনে রাখতে হবে, শৃঙ্খলাবদ্ধ জীবনই আমাদের রোগমুক্ত সুখী জীবনের অন্যতম মূল মন্ত্র। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।